তোমাদেরকে আরেকবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করছি ক্লাস 8 এর উপপাদ্য নম্বর হচ্ছে 12। তোমাদের বইয়ের দেখবে 200 পৃষ্ঠায় আছে, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ এর সমান। তাহলে দেখো, এইখানে আমি একটা ত্রিভুজ নয়, মানে আমি একটা বহুভুজ এঁকে রেখেছি যার নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এই একটা বহুভুজ, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এন সংখ্যক বহুভুজ। তাহলে ফার্স্টে প্রথমে আমরা কি করব, স্বীকার বা ধরি বা প্রদত্ত যাই হোক কিছু লিখব। তাহলে স্বীকার করব কি, এ বি সি ডি ই এফ জি এইচ একটি বহুভুজ, এ বি সি ডি ই এফ জি এইচ একটি এন বাহু বিশিষ্ট বহুভুজ বিশিষ্ট বহুভুজ। এখন আমাকে বলেছে বাহু মানে বহুভুজটার প্রত্যেকটা কোণগুলোর সমষ্টি, এই যে কোণগুলোর সমষ্টি কত, সবকটা সমষ্টি হবে 2 × n-2 × 90° বা সমকোণ, অত সমকোণ। তাহলে আমরা লিখছি প্রামাণ্য বিষয়, অন্তকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার। এইবার তাকাও, আমাদের এখানে একটা অঙ্কন আছে, তাহলে অঙ্কনটা আগে করে ফেলি। অঙ্কন কি, এ শীর্ষবিন্দু থেকে আমরা প্রত্যেকটা এইরকম ভাবে কর্ণ যোগ করলাম, যতগুলো কর্ণ হয় এটার। আঁকাটা একটু ভুল হয়েছে, আচ্ছা সরি, ঠিক আছে, কর্ণ আঁকলাম। তাহলে আমরা লিখছি যে এখানে অঙ্কন করা হলো এ থেকে, এ বিন্দু থেকে এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের কর্ণ টানা হলো, প্রতিটি কর্ণ টানা হলো। ঠিক আছে, তাহলে কি এসি যোগ করা হয়েছে, এডি যোগ করা হয়েছে, এই যোগ করা হয়েছে, এএফ যোগ করা হয়েছে এবং এজি যোগ করা হয়েছে। ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার। এইবার দেখো, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে কি, একটা বহুভুজ, চতুর্ভুজ, তাই তো, চারটি বাহু আছে, তাহলে এটাও তো একটা বহুভুজ। তাহলে দেখো, এই যে একটা কর্ণ যোগ করলাম, তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হলো, একটা বিন্দু থেকেই। কিন্তু আমরা কিন্তু মোট কর্ণের সংখ্যা কিন্তু বলিনি, একটা যে কোনো একটা বিন্দু থেকে মোট কতগুলো কর্ণ আঁকা যায়, এখানে একটাই। তার মানে এইবার ধরো একটা পঞ্চভুজ আঁকি, এই একটা পঞ্চভুজ আঁকলাম, তাহলে ধরো এই বিন্দুটাকে আমি ধরলাম, তাহলে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি দেখো তো, তিনটি। আমরা যদি একটা ষড়ভুজ আঁকি, ষড়ভুজ মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বাহু, তাহলে দেখো একটা বিন্দু থেকে আমি কিন্তু সব, এই বিন্দু থেকে মোট কতগুলো কর্ণ আঁকা যায় সেটা কিন্তু বলিনি, এইখানে মোট কতগুলো কর্ণ আঁকা যায় তাহলে কিন্তু দুটো হতো সেটা কিন্তু আমি বলিনি, আমি একটা বিন্দু থেকে যতগুলো কর্ণ আঁকা যায় সবকটা এঁকেছি। তাহলে দেখো, আমি এই বিন্দুটা থেকে আঁকছি, তাহলে এই একটা কর্ণ আঁকা যাবে, এখানে একটা কর্ণ আঁকা যাবে, এখানে একটা কর্ণ আঁকা যাবে, আর নয়, তাই তো। তাহলে দেখো তো, যদি চতুর্ভুজ হয় তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো, মানে চারটে বাহু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে কটা বাহু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা দুটো তিনটে। এখানে বাহুর সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6, ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে, 1, 2, 3, 4, সবসময়ের জন্য দুটো করে কম উৎপন্ন হচ্ছে,
তাহলে দেখছি কি লিখবো, এন এ এন বিন্দু থেকে এ বিন্দু থেকে প্রমাণে এ বিন্দু থেকে এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের বহুভুজের অন্য কৌণিক বিন্দুগুলি অন্য কৌণিক বিন্দুগুলি অন্য কৌণিক বিন্দু কি সি ডি ই এফ জি তাই তো জি এইচ যুক্ত করা হলে অন্য কৌণিক বিন্দুগুলি যুক্ত করা হলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এন মাইনাস টু ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো এই দেখো এখানে কটা বাহু ছিল, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু, ছটা বাহু, সাতটা বাহু, আটটা বাহু। এইখানে ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ছটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, কেন তার থেকে দুটো কম। এইবার আমরা কি জানি, আমরা জানি একটি ত্রিভুজের অন্তঃকোণগুলি সমষ্টি সমান সমান দুই সমকোণ, তাই তো? আমরা জানি কি যে একটা একটা ত্রিভুজের অন্তঃকোণগুলো সমষ্টি সমান সমান কত, দুই সমকোণ। অতএব তাহলে দেখো এখানে কতগুলো ত্রিভুজ আছে, এন মাইনাস টু খানা, টু ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে এন মাইনাস টু ইন্টু টু ইন্টু সমকোণ। তাহলে এই দুইটাকে আমরা আগে নিয়ে নিলাম, টু ইন্টু এন মাইনাস টু সমকোণ প্রমাণিত, বুঝে গেছে? তাহলে আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল। তোমরা এই যে উপপাদ্যটি আছে, এই উপপাদ্যটি খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এখানে যে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে, তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে হবে। 20.2 যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা করবে এবং আমিও করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।